বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক, প্রকাশক, লেখক ও জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহিদ আহমেদ মারা গেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজী শাহিদ আহমেদের প্রথম জানাজা জহুরের পর ধানমন্ডি 7 নম্বর রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নেওয়া হবে আবাহনী ক্লাবে। সেখানে আবাহনী মাঠে তার মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে আজাদ মসজিদে। তার দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। পরবর্তী দুঃসময়ে আবাহনীর হাল ধরেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ঐতিহ্যবাহী ক্লাবটির সাথে ছিলেন কাজী শাহেদ। খবরের কাগজ ও আজকের কাগজ তারই প্রতিষ্ঠিত দুটি দৈনিক পত্রিকা।